গুড মর্নিং, কেমন আছো সবাই? গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তনিমা, ইসরায়েলের সরি ইউএস এর প্রথম ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কালকে সকালবেলা 10টার সময় এসে পৌঁছেছি, আর কালকে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলাতে বাজারেও গিয়েছিলাম। তো আজকে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই ইউএস এর নতুন গল্পে। তো কি বলবো আর, চল এক জায়গা ছেড়ে এসে অন্য জায়গায় আসার পর সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে ক্লান্তি, টেনশন, ঘর গোছানো চিন্তা, একটা প্রচণ্ড অগোছালো ঘর, সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার। তার মধ্যে নতুন করে সব কিছু তৈরি করা, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব। তো আজকে সকালবেলা ঘুম থেকেই উঠেই একদম ব্রেকফাস্ট থেকেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা শুরু করে দিয়েছি। কালকে সকালবেলা এখানে ঢোকার পর তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে পাশের একটু দোকান থেকে, মানে পাশের একটা মার্কেট থেকে টুকটাক কিছু জিনিসপত্র, এই যেমন ডিম, পাউরুটি, দুধ, এরকম ছোটোখাটো কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। আর আজকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বিকেলবেলা বেরোবো হচ্ছে বাজারে। মানে এখানে আমাদের পাশেই একটা বড় ওয়ালমার্ট আছে, বেশ অনেকগুলোই আছে, তবে যেটা সব থেকে কাছে সেখানেই যাব। আর আজকে আমাদেরকে আবারও সাহায্য করবে হচ্ছে হনহলির অনেক পুরনো বন্ধু বিধানদা, আর বিধানদার ওয়াইফ আসবে, ওর সাথে আজকে আলাপটা আমার হয়ে যাবে। তো এই হচ্ছে ঘরের অবস্থা। মোটামুটি ব্রেকফাস্টটা ওকে করে দিলাম, কারণ ও আবার একটু যাবে হচ্ছে ওর ডিপার্টমেন্টে। যদিও আজকে 31 তারিখ, ওর জয়েনিং 1 তারিখ থেকে, তবুও চলে যখন এসেছে ওকে আটকানো যাবে না, কারণ ওর যতক্ষণ পর্যন্ত নিজের ডিপার্টমেন্ট না দেখতে পারবে ততক্ষণ পর্যন্ত ওরও শান্তি নেই, আর ও যতক্ষণ শান্তিতে না থাকবে ততক্ষণ আমারও খুব অস্বস্তিকর একটা ফিলিংস হবে। তো আমি বললাম ঠিক আছে যাও, সকাল সকাল গিয়ে ঘুরে এসো, আমি ততক্ষণ একটু রান্না করে নিই দুপুরবেলার, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলার দিকে বাজারে ওই মার্কেটটাই যাব, কারণ এখানে তো মোটামুটি সবাই কাজ করে, তো সবাইয়ের একটু ব্যস্ততাও রয়েছে, তো সন্ধ্যাবেলার দিকে যাওয়াটা ভালো। আর এখানে জানেন তো সেই রাত্রি 8:30 নাগাদ হয় হচ্ছে সন্ধ্যা, যদিও এখানে সন্ধ্যা একদমই হয় না, মানে 8:15 পর্যন্ত থাকে হচ্ছে রোদ্দুর, আর ঠিক 8:35 সময় একদম ঝুপ করে পুরো রাত্রি নেমে যায়। তো এই জন্যই আর কি 7:30-7:30 সময় আমাদের বেরোনোর ইচ্ছা আছে। আর কালকে যে পাশের দোকান থেকে একটু চিকেন নিয়ে এসেছিলাম, চিকেনের ওই লেগ পিস নিয়ে এসেছিলাম, তো আজকে মোটামুটি কোনো আর গুঁড়ো মশলা দিয়েই মোটামুটি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু আদা, একটু থেঁতো করে একটা হালকা করে চিকেনের ঝোল করব। এটার সুবিধা হচ্ছে এটাই, রাত্রিবেলা তাহলে আর কোনো রান্নাবান্না করতে হবে না, চিকেনটা থাকলে একদম পুরোপুরি নিশ্চিন্তভাবে মোটামুটি রাতটাও চলে যাবে। কালকে এখানে আসার পর থেকে বাইরেটা সেভাবে আর ঘোরাও হয়নি, ঘরের বাইরেটা আর ভালো করে একটু এক্সপ্লোরও করা হয়নি, কারণ খেয়ে দিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়েই স্নান টান করেই একদম ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকে রান্নাটা করে একটু ঘরের বাইরেটা যাব। কালকে যখন ঘুম ভাঙলো মোটামুটি তখন তো সন্ধ্যা রাত্রিই হয়ে গেছে, তো ওর জন্য বাইরেটার ভালো করে দেখা সাক্ষাৎ হয়নি। তবে আজকে কিন্তু এখানে ঠান্ডাটা বেশ কম, কালকে যখন এসেছিলাম তখন এখানে ফিলস লাইক -2 থাকলেও আজকে মোটামুটি 10 ডিগ্রি মতো টেম্পারেচার রয়েছে। তবে এখানে দেখলাম ওয়েদারটা বেশ ফ্ল্যাকচুয়েট করে, মানে কখনও বর্ষাকাল হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা যখন কখনও শীতকাল হয়ে যায়, আবার ঠিক তার পরের দিন হয়ে যায় পুরো সামার। তো ওয়েদারটা নাকি এখন এখানে নাকি এরকমই করে, যদিও ওকলাহামা স্টেটটা, মানে আমরা যেই স্টেটে আছি এটা হচ্ছে ইউএসের একদম মিডিলে, তো সব থেকে বলা ভালো যে টেক্সাসের ঠিক ওপরেই হচ্ছে ওকলাহামা স্টেট। তো ইউএসএটা যদি মোটামুটি ম্যাপে দেখা যায় তো মোটামুটি এটা মিডিলেই পড়ে এই ওকলাহামা স্টেটটা। আর এই যেখানটায় আমরা আছি এই জায়গাটার যে এই ঘর এবং আশেপাশের যে জায়গাগুলো সেগুলো বেশ সুন্দর, এবং সব থেকে ব্যাপার হচ্ছে যে ঘরের সামনে এক ফালি সুন্দর এক টুকরো মাঠ আছে যেটা কিন্তু মন প্রাণ পুরো জুড়িয়ে দেয়। তো মোটামুটি চলুন, রান্নাটা তো অনেকটা হয়েও গেছে, আর একটু খানিকটা বাকি, সেটা কমপ্লিট করে বাইরে যাব। আর ওইদিকে অনিও চলে এসেছে, আর ও চলে আসার মধ্যেই মোটামুটি একটু বাইরেটা যাব, গিয়ে দেখব আর কী আছে, কারণ বাইরে একটা গ্যারেজও দিয়েছে, তো আমার মনে হয় ওয়াশিং মেশিনটা ওর ওই ঘরের মধ্যেই আছে, আমাদের লন্ড্রি রুমটা। তো চলুন তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আপনাদেরকে নিয়ে যাই বাইরেটাতে।
যদিও ভিডিওটা আপলোড করছি আমি প্রায় এক মাস পর, কারণ মাঝখানে কিছু ঘটনা, কিছু টেনশনের জন্য আমি অনেক দিন ভিডিও এডিট করতে বসতে পারিনি। তবু প্রথম দিনের আমার মনে হয় যে আপনারা খুবই এনজয় করবেন আমার প্রথম দিনকার এই ভিডিওটাতে, কারণ ইচ্ছা ছিল দু একদিনের মধ্যেই ভিডিওগুলো আপলোড করে নেব। আর এবার আর দেরি হবে না, কারণ এবার আমি আবার কন্টিনিউয়াসলি একদম নিয়মমাফিকভাবেই ভিডিওগুলো আপলোড করতে শুরু করে দেবো। যদিও এর মাঝে খুব বেশি কিছু আমি জায়গায় যাইনি, তার জন্যে খুব বেশি কিছু মিসও হবে না। তো মোটামুটি ঘরেই কিছু আমার এক্সপিরিয়েন্স, ঘরেরই কিছু টুকটাক ভিডিও, ঘরের মধ্যে কিছু সেলিব্রেশন ছিল সেগুলোরই মোটামুটি ভিডিও আমার কাছে করা রয়েছে, যেগুলো আমি পরপর এবার ছাড়তে থাকবো। আর আপনারাও আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমাকে অনেকেই আসলে জিজ্ঞাসা করেছিলেন যে আমি ভিডিও কেন দিচ্ছি না, আসলে তারা তো জানতেন না যে আমার বাবা একটু অসুস্থ ছিলেন, তো তার জন্যই আমি আর ভিডিওগুলো এখন এডিট করিনি। তো এখন মোটামুটি বাবা আগের থেকে অনেকটা ভালো আছে, আর আশা করি আর কিছুদিনের মধ্যে বাবা একদম পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে। তো এই জন্য এখন আমার মনটাও একটু বেশ ভালো আছে, আর আমার ভিডিওগুলো এডিট করতেও এখন বেশ ভালো লাগছে। চলুন, আমার রান্না কমপ্লিট করেছি, একটু ভাত আর চিকেনও রেডি। চলুন এবার যাই হচ্ছে বাইরেটাতে। এই যে ঘর লাগোয়া আর একটা ঘর, এটাই হচ্ছে গ্যারেজ। কালকে তো দেখাই হয়নি, আজকেই দেখলাম। তবে পিছনে আর একটা আমাদের দরজা আছে, যেটা দিয়ে আমাদের পিছনে দরজার সাথে কানেক্ট করা যায়। আর এখানে দেখুন দুটো আছে, একটা হচ্ছে ওয়াশিং মেশিন, একটা হচ্ছে ড্রায়ার। তো এই ঘরটা কিন্তু বেশ বড়, মানে অনেকটাই বড়। আর আজকে না বেশ সুন্দর একটা রোদ উঠেছে, দেখুন বাইরেটা কি অপূর্ব সুন্দর লাগছে। চলুন তাহলে আজকে একটা ছোট্ট ব্লগে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আবার একটি ভিডিওতে। আজকে বিশেষ কিছু ভিডিওতে ছিল না, তবুও এই ছোটোখাটো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তনিমার গল্পের এই নতুন নতুন ভিডিওগুলি আরও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক নমস্কার, বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটি ব্লগে।